নারায়ণগঞ্জের সর সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় এম এল আশরাফ উদ্দিন নামের একটি লঞ্চ প্রায় শতাধিক যাত্রী নিয়ে ডুবে গেছে। আজ দুপুর সোয়া দুইটার দিকে চর সৈয়দপুরের আলামিন নগরের নাসিম ওসমান ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় 15 থেকে 20 যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। তবে লঞ্চে ঠিক কতজন যাত্রী ছিল তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ওই লঞ্চের যাত্রী মোহাম্মদ জনি ও সালাম জানান, একটি কার্গোবাহী জাহাজ পেছন থেকে ধাক্কা দিলে মুহূর্তে যাত্রী বোঝাই লঞ্চটি ডুবে যায়। পরে অনেকেই সাঁতরিয়ে তীরে উঠতে পেরেছেন, অনেকে নিখোঁজ রয়েছে। লঞ্চে শতাধিক যাত্রী ছিল। নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, লঞ্চটি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় টার্মিনাল ঘাট থেকে মুন্সিগঞ্জের দিকে যাচ্ছিল। রূপসী নয় নামে একটি জাহাজের ধাক্কায় আশরাফ উদ্দিন নামে এই লঞ্চটি ডুবে যায়।